উচ্চ মাধ্যমিকে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং অনেকেই খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের মনে এখনও চিন্তা যে তারা কিভাবে পরবর্তীকালে পড়াশোনা চালাবে। তো তাদের জন্য একটি ভালো স্কলারশিপ এখানে আছে, যেটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ। এই স্কলারশিপ পেতে গেলে কী কী যোগ্যতা থাকা দরকার এবং কীভাবে আবেদন করতে হয় সমস্ত ডিটেলস এখানে আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা এই চ্যানেলে প্রথম তাদের অনুরোধ করব তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এবং বেল আইকনটি প্রেস করে দেয়, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তাদের ইউটিউব চ্যানেলে পৌঁছে যায়। তো আমরা প্রথমে এখানে দেখব কী কী যোগ্যতা থাকতে হবে এই স্কলারশিপ পাওয়ার জন্য। এখানে এই স্কলারশিপটি পেতে হলে অবশ্যই যে আবেদন করবে তার পারিবারিক বাৎসরিক আয় অবশ্যই 2,50,000 টাকার কম হতে হবে এবং তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর এখানে দেখুন 2019 আছে, কারণ এটা 2019 সালের নোটিফিকেশন, 2020 সালের নোটিফিকেশন এখনও আসেনি। 2020 সালে যখন নোটিফিকেশন আসবে অবশ্যই তাকে 2020 সালে কোনো একটি কোর্সে ভর্তি হতে হবে। এরপর কোন কোর্সে ভর্তি হলে সে এই স্কলারশিপ পাবে সেটি আমি দেখাবো। তো প্রথমে আছে দেখুন উচ্চ মাধ্যমিক। আপনি যদি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তখন আপনাকে মাধ্যমিকে অবশ্যই 75% মার্কস পেতে হবে এবং এখানে আপনাকে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। এরপর যদি আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হন, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, অনার্স হতে পারে, জিএনএম হতে পারে অথবা প্যারামেডিক্যাল, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিকে 75% নাম্বার পেতে হবে। এখানে প্রতি মাসে আপনাকে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এরপর যদি ডিপ্লোমাতে ভর্তি হন সেক্ষেত্রেও আপনাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 75% মার্কস পেতে হবে এবং এখানে প্রতি মাসে আপনাকে 1,500 টাকা দেওয়া হবে। আর পোস্ট গ্র্যাজুয়েশনে যদি ভর্তি হন তাহলে অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েটে আপনাকে 53% নাম্বার পেতে হবে এবং এক্ষেত্রে প্রতি মাসে 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন সমস্তটাই অনলাইন, অর্থাৎ অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। তার জন্য আপনাকে চলে যেতে হবে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ www.sbmcm.wbhed.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে এবং কর্নারে দেখুন রেজিস্টার হেয়ার বলে অপশান আছে, ওখানে ক্লিক করে আপনাকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করতে গেলে কী কী করতে হবে দেখুন, ওই অপশানে যখনই ক্লিক করবেন আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে। এই পেজ থেকে আপনাকে একটি নির্দিষ্ট ডিরেক্টরেট সিলেক্ট করতে হবে। আপনি যদি মাধ্যমিকের পর আবেদন করতে চান, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পড়ার জন্য, তাহলে এখানে দেখুন প্রথমেই অপশান আছে হায়ার সেকেন্ডারি স্কুল বলে, এখানে ক্লিক করতে হবে এবং শেষের নিচে যে অপশানটি আছে ক্লিক অন ফ্রেশ অ্যাপ্লিকেশন, ওটিতে ক্লিক করে দিতে হবে। ওটি ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে যেখানে লেখা থাকবে দেখুন স্কলারশিপ রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের জন্য এখানে যে বেসিক ইনফরমেশানগুলি আছে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পর আপনাকে রেজিস্টার অপশানটিতে ক্লিক করতে হবে। এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে, এটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে আছে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এটি ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এরপর আপনাকে ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে পুনরায়। এই লগ ইন করার পর আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে, এখানে দেখুন এডিট অ্যাপ্লিকেশন অথবা এডিট প্রোফাইল, যে কোনো একটিতে ক্লিক করে আপনাকে পরবর্তী ফর্মগুলো ফিল আপ করতে হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাকে এই ধরনের একটি বেসিক ডিটেলসের একটি পেজ দেবে, আপনাকে এখানে বেসিক ডিটেলস পূরণ করতে হবে। এই সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার পর এখানে দেখুন ফটো এবং সিগনেচার দুটোকে আপলোড করে আপনাকে সেভ এবং কন্টিনিউ করতে হবে। এখানে দেখুন সেভ এবং কন্টিনিউ অপশান আছে, ওটিতে ক্লিক করবেন। এরপর দেখুন আপনাকে বেশ কয়েকটি ডকুমেন্ট পিডিএফ আকারে এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এখানে 7টা ডকুমেন্ট আপনাকে দিতে হচ্ছে, এক হচ্ছে শেষ পরীক্ষার মার্কশিট এবং তার উভয় দিককেই কিন্তু স্ক্যান করতে হবে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড, ইনকাম সার্টিফিকেট এফিডেভিট, অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেটটা তৈরি করবেন অবশ্যই সেটা কোর্ট থেকে এফিডেভিট করে নিয়ে আসতে হবে। এরপর আধার বা রেশন বা ভোটার কার্ড, এছাড়া ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, এইগুলোকে স্ক্যান করতে হবে। এবং কীভাবে দেবেন দেখুন, ওই সেভ এবং কন্টিনিউ করার পর আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে, এখানে দেখুন ব্রাউজ অপশান আছে, সমস্তটিতে ক্লিক করে পিডিএফগুলোকে এখানে সিলেক্ট করে নিতে হবে নির্দিষ্ট জায়গায়। এরপর আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে, এখানে নিচে অপশান আছে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশান, এটিতে আপনি ক্লিক করবেন। এটি ক্লিক করার সাথে সাথে আপনাকে সমস্ত ফর্মটি দেখাবে এবং সেই ফর্মের মধ্যে কোথাও ভুল আছে নাকি আপনি দেখে নেবেন, দরকার পড়লে আপনি এডিট করতে পারবেন। এরপর একেবারে নিচে দেখবেন ফাইনালাইজ অ্যাপ্লিকেশান বলে একটি অপশান আছে, ওটিতে ক্লিক করে দেবেন। ওটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আর পুনরায় এডিট করতে পারবেন না, তাহলে অবশ্যই ফর্মটি ভালো করে দেখে শুনে তারপর কিন্তু ফাইনালাইজ অ্যাপ্লিকেশান করবেন। এরপর একেবারে শেষে আপনাকে এখান থেকে একটি সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, হেড অব দ্য ইনস্টিটিউশন ভেরিফিকেশান সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন। দেখুন এই ধরনের একটি পেজ থাকবে, এখানে ক্লিক করে সরাসরি আপনি ডাউনলোড করে নেবেন। এটি ডাউনলোড করে আপনাকে ওই ইনস্টিটিউট থেকে, অর্থাৎ যেখানে আপনি ভর্তি হয়েছেন সেখানে গিয়ে সিগনেচার এবং স্ট্যাম্প মেরে আনতে হবে।
এরপর সেই স্ট্যাম্প মারা এবং সই করা সার্টিফিকেটটিকে এখানে পুনরায় কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তার জন্য আপনাকে ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে। তারপর এখানে দেখুন একটি অপশান আছে, এই ব্রাউজ অপশানে ক্লিক করে সার্টিফিকেটটিকে পিডিএফ হিসাবে কিন্তু এখানে সিলেক্ট করবেন। করে আপনাকে এখানে ফাইনাল সাবমিশন করতে হবে অফ স্কলারশিপ অ্যাপ্লিকেশান। এটি কিন্তু একেবারে শেষ স্টেপ। এরপর আপনাকে আর কিছু করতে হবে না, অর্থাৎ কোনো ডকুমেন্ট অন্য কোথাও পাঠাতে হবে না। আপনি এই অ্যাপ্লিকেশন আইডিটিকে সামলে রেখে দেবেন নিজের কাছে। ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে মাঝে মাঝে লগ ইন করে আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে অনলাইনের মাধ্যমে। তো এই ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।